হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হলো 7ই মার্চ, আর আজকে আমার গোপাল সোনার জন্মদিন, আজকে ওর বার্থডে। তো দেখো, সকালবেলায় ও স্নান টান হয়ে গেছে, এখন এই যে তুলসী গাছে জল দিচ্ছে, তারপরে ওপরে ঠাকুর প্রণাম করতে যাবে। তো দেখতে দেখতে দেখো 6 বছরে হয়ে গেল, মানে মনেই হচ্ছে না, মনে হচ্ছে এই তো সেদিন হয়েছিল। কিভাবে যে বছরগুলো কেটে যায় বোঝাই যায় না, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তো এটা রোজকার রুটিন, মানে সকালে স্নান করে, যখনই স্নান করুক, স্নান করে ঠাকুর প্রণাম করা, তুলসী গাছে জল দেওয়া, বাবার মাথায় জল ঢালা, এগুলোও বলতে হয় না, মানে মিষ্টি গোপাল মনা, মানে বাচ্চাদেরকে বলতে হয় না, ওদের এটা একদম অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে যেভাবে মানুষ করা হবে, যেভাবে তৈরি করা হবে, ওরা কিন্তু ঠিক সেইভাবেই তৈরি হবে। শুধুমাত্র আজকে ওর জন্মদিন বলে তোমাদের সাথে আজকে এগুলো শেয়ার করছি যে ও কী কী করে স্নান করে। আর এখন বেজে গেছে সকাল 10:05 এরকমটাই হবে। তো আজকে গোপালের বার্থডে, আজকে গোপালের জন্মদিন, স্নান টান করে রেডি, একটা সুন্দর জামা প্যান্ট পরে নিয়েছে, খুশি দিয়েছিল। হ্যাঁ, এটা যখন 4 বছরের জন্মদিন হয়েছিল তখনকার জামা, দেখো এখন ওর গায়ে ঠিকঠাক হচ্ছে ভালো মতো, জামাটা একটু বড়ই ছিল। ঠিক আছে, তো এখন তো ও তো রেডি, এবার ওর জন্য কি কি করা হবে আজকে সেগুলো তোমরা ভিডিওতে দেখতে থাকো। আজকে ওর জন্মদিনের সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, ও হাই করে দাও, হাই, সবাইকে প্রণাম জানাও, সবাইকে আমার প্রণাম। ঠিক আছে চলো। তো গোপালের জন্মদিনের জন্য আজকে ওর পছন্দের খাবার আনা হয়েছে, সবথেকে স্পেশাল যেটা হচ্ছে কচুরি, বিমলার কচুরি আর ফুলকপি আলুর তরকারি। মানে এটা এত টেস্টি হয়, মানে যে কেউ ভালো খাবে এরকমই একটা খাবার, মানে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে থেকে নিয়ে আসে বিমলার কচুরি। তো আমি বলেছিলাম সকালে লুচি ছোলার ডাল করব, তোমাদের দাদা বলল লুচিটা তুমি রাতে করো, আমি সকালে মানে খাবার কিনে এনে দেবো যেটা ওর পছন্দ। তো ও বলেছিল কচুরি খেতে ইচ্ছে করছে, সেজন্য তোমাদের দাদা কচুরি নিয়ে এসেছে। আর আমি এদিকে রাতে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সকালে লুচি ছোলার ডাল করব। তো ছোলার ডালটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, রাতের বেলায় বানিয়ে নেব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। গোপালের জন্মদিনের স্পেশাল ব্রেকফাস্ট, একদম গরম গরম কচুরি, বিমলার কচুরি, আর এখানে ফুলকপি আলু তরকারি, হেভি সেন্ট, মানে এত সুন্দর গন্ধ না। আর এই যে রসগোল্লা, এই হচ্ছে গোপালের ব্রেকফাস্ট। তো নাও খেয়ে না, বাদ দেব, সবার আগে খাচ্ছে। তো তোমরা সবাই তো গোপালকে অনেক আশীর্বাদ করেছো, ভালোবাসা দিয়েছো, মানে তার তো কোনো তুলনা হয় না। বা তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, তোমাদের আশীর্বাদ ভালোবাসাটাই আমাদের সবসময় দরকার। তোমরা যে আমার বাচ্চাদেরকে এত ভালোবাসো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এগুলো কোনো দিনও টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, এটা কিন্তু একদম অমূল্য সম্পদ, যে কারোর ভালোবাসা আশীর্বাদ পাওয়াটা। তো যাই হোক, আশা করছি তোমরা আজকে এই পুরো ভিডিওটা দেখবে, আমি আজকে গোপালের জন্মদিনটা কিভাবে পালন করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো, আজকে একটাই মানে খারাপ লাগছে, যেটা হচ্ছে আমার মেয়ে, বড় মেয়ে আর কি, মনা বাড়িতে নেই। তো ও থাকলে একটা অন্যরকম, ওরও মনটা ভীষণ খারাপ। তো কী আর করা যাবে, মানে এই প্রথম ওদের কারো জন্মদিনে মনা বাড়িতে নেই আর কি। তো সেজন্য কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা আবার সেলিব্রেট করব, কারণ তিথি অনুসারে ও জন্মদিনটা দোল পূর্ণিমার দিন, সেটাই হচ্ছে মানে ভালো আর কি। কিন্তু যেহেতু দোল পূর্ণিমার দিনকে আমাদের উপোস থাকে, মানে ঠাকুরের কোনো ভোগ দেওয়া হয় না, ফল ভোগ দেওয়া হয়, সেজন্য কোনো ভোগের তো কিছু রান্না করে আমি দিতে পারবো না। আর গোপালকে যেটা খেতে দেওয়া হবে সেটা ঠাকুরের ভোগটাই আমি দেব, সেই কারণেই মানে ডেট অনুযায়ী আজকে করে নিচ্ছি। তবে বাচ্চার জন্মদিন তো জানোই, বাচ্চাদের আনন্দ মানে একটু বেলুন সাজানো হবে, কেক কাটা হবে, মানে ওর মতো বাচ্চারা কিছু থাকবে, তবেই তো সেটা আনন্দের হয় না বাচ্চাদের কাছে। কিন্তু জানি না ওকে আজকে কতটা আনন্দ দিতে পারবো। তো জন্মদিনে কী কী রান্না হবে সেগুলো আমি সব ডিসাইড করেছি, সব রেডি করে নিয়েছি। আর এখানে এই যে নতুন কড়াইটা আজকে বার করলাম, এটাতেই আজকে পায়েস রান্না করব।
তো জল দিয়েছি, জল দিয়ে প্রথমে লেভেলটা তুলে দিলাম, আর কাগজটা দেখলাম ভালোই উঠে গেল, ঠান্ডা জলেই উঠে গেল, গরম জল দিতে হলো না। তারপরে একটুখানি হালকা লিকুইড দিয়ে ধুয়ে নিলাম। তো এবারে এর মধ্যেই আজকে পায়েসটা বানাবো। তো আজকে গোপালের যেহেতু বার্থডে, তার জন্য যে পায়েসটা রান্না করবো জন্মদিনের, তো ঠাকুরের ভোগের জন্য তো করছি, তো সেজন্য এই নতুন কড়াইটা আজকে আমি মানে রান্না করা স্টার্ট করলাম। তার জন্য মানে নতুন কড়াইতে সবার আগে দুধের কোনো আইটেম বা ঠাকুরের জন্য ভোগের কিছু রান্না করে রান্না করা উচিত, তাহলে ভালো আর কি। তো সেজন্য দেখো এই কড়াইটাতে আজকে পায়েস করবো, তারপর থেকে কড়াইটা ইউজ করতে পারবো। তো সবার আগে চলো পায়েসটা আজকে এর মধ্যে বসিয়ে দিই। কড়াইটা ধুয়ে নিলাম একটুখানি ভিম দিয়ে। চলো, পায়েসটা বানানোর জন্য দুধটা আমি জালে অলরেডি বসিয়ে দিয়েছিলাম বাটি করে, সেখান থেকে আবার কড়াইতে ঢেলে নিলাম। আর এখানে এই যে রান্নার জন্য আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটাকে ভেজে আগে ধুয়ে সেদ্ধ করব, মুগ ডাল আর কি। তো সেদ্ধ করে নিয়ে তারপরে পরে ফোড়নটা দেব। তো যেহেতু ছোটো দানার মুগ ডাল, তার জন্য কড়াইতে করেই করে নেব, কুকারে আর দেবো না। আর এমনিতে কড়াইতে করি না, মুগ ডালটা ভালো হয় আর কি, টেস্টি হয় সের জন্যই। আর সব দিন কড়াইতে না করলেও আমি মাঝে মাঝেই কড়াইতে ডাল করে নিই। আর এখানে দেখো লবণ দিলাম, হলুদ দিলাম, এবারে জল দিয়ে দিলাম, এবারে একটুখানি লো ফ্লেমে সেদ্ধ করে নেব। লো ফ্লেমে বসিয়ে রাখলে কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে যাবে, আর একেবারে বেশি গলালে ভালো লাগে না মুগ ডালটা, একটুখানি হালকা দানা ভাব থাকবে তাহলেই ভালো লাগে। তো একদিকে ডাল হচ্ছে, আর একদিকে এবার আমি ভাজাগুলো করে নিচ্ছি। আর ভাজাগুলো বানিয়ে আমি অনেক আগেই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর বেগুনের মধ্যে একটু চিনিও মাখিয়ে রাখি। তো চলো দেখে নিই কী কী রান্না হলো। তো দেখো এখানে পায়েসটা হয়ে গেছে, মানে চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শুধু চিনি দেব, বাকি সব দিয়ে দিয়েছি। আর কাজু বাদামটা নেই, কিশমিশটা দেব আর ওই আমন্ড বাদাম দেব, ঠিক আছে? তো কাজু বাদামটার কথা ভুলে গেছি, আর গোবিন্দভোগ চাল তো ঘরে থাকেই, সেই জন্য দুধটা নেওয়া হয়েছে। চিনি দিলাম আর একটুখানি মিশ্রি দেবো একটু পরে, ঠিক আছে? তো মিশ্রি দিলে পায়েস খুব ভালো হয়, তো চিনিটা তো দিয়ে দিলাম। তা একটু এখন জাল হবে। তো এখানে ডাল হয়ে গেছে, ডালটায় ফোড়ন দিয়ে নিলাম, এবার নামিয়ে নেব। জিরে পাঁচ ফোড়ন দিয়েছি এখানে, সজনে ডাঁটা দিয়ে লাউ দিয়ে ডাল করলাম, ডালটা এখন নামাবো। এদিকে ভাজাগুলো সব হয়ে গেছে, শিম ভাজা, বিন ভাজা, তারপরে আলু ভাজা, বেগুন ভাজা, আর এখন শাক ভাজাটা করলি, পাঁচ রকম ভাজাও কমপ্লিট। আর চাটনিটা করব, মানে ওই শাক ভাজাটা করে নিই তারপর চাটনি করব। এদিকে শাকটা বসিয়ে দেবো, আর এদিকে আমি ডালটা নামি, এদিকে চাটনিটা বসাবো, তারপর লাস্টে পনির তরকারিটা করলেই ব্যাস রান্না হয়ে যাবে, আর কিছু করবো না বেশি, ঠিক আছে? তো চলো এখন আমি ডালটা নামি, রান্নাবান্না টুকটাক শেয়ার করছি, সেরকম দেখাতে পাচ্ছি না এক দুই ঝলক। তো দেখো গোপাল মা লক্ষ্মীকে প্রণাম করলো, আমি এই যে পুজো দিয়েছি, এই যে আজকে ওর জন্মদিনের দিন ভালোই হয়েছে, আজকে বৃহস্পতিবার পড়েছে। রাধা গোবিন্দকে মালা দিয়েছি, ওপরে তো মা ঠাকুরকে পুজো দিয়েছি, নিতাইগোরকে ফুল টুল দিয়ে ভোগ টোক সব হয়ে গেছে। আমিও নিচে একটু রাধা গোবিন্দকে একটু মালা পরালাম, আর এই যে মা লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো দিলাম। আর আজকে ভোগে দিয়েছি ঠাকুরকে পাঁচ রকমের মিষ্টি, এই যে পাঁচ রকমের মিষ্টি দিয়েছি, এর মধ্যে কালো জাম, মানে যা যা ওর জন্মদিনের উদ্দেশ্যে আনা হয়েছে, নিতাইগোরকেও দেওয়া হয়েছে, নিচে আমি মা লক্ষ্মীকেও দিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো এই হচ্ছে পুজো সম্পন্ন হলো। তো চলো এবার আমি গোপালকে মানে ওকে খেতে দেবো, ওকে একটু আশীর্বাদ দেওয়া হবে। না আমি নিয়ে যাচ্ছি বাবা। তো এখন ওকে রেডি করাবো, রান্নাবান্না সব হয়ে গেছে। আর দেখতেই তো পাচ্ছ যে বাড়িতে কেউ না থাকলে কেমন লাগে, মানে বাচ্চা জন্মদিন বেশ বাড়িটা ভরা ভরা থাকবে, সবাই থাকবে তবেই ভালো লাগে। এটা হচ্ছে গোপালের নতুন ড্রেস, এটা দিদি দিয়েছিল, একদিকে ভালো হয়েছে, এখন নতুন একটা ড্রেস পরা হয়ে গেল, আবার সন্ধ্যাবেলায় আরেকটা পরবে, তাই তো? ভালো লাগে, এটা বড় সড়ো ছিল তো, আগের বছর জন্মদিনে দিয়েছিল, একটু বড় ছিল তখন, এখন ঠিকঠাক হয়েছে গায়ে একদম। গোপালকে খেতে দেওয়া হবে। Thank you.
তো প্রথমে ভেবেছিলাম যে কাঁসার থালায় খেতে দেবো, কাঁসার থালার মধ্যে সাজিয়ে দেবো, কাঁসার বাটিতে বেশ ভালো লাগবে। তারপরে আবার এই লাউপালা সেটটাতেই দিয়ে দিলাম, কারণ কাঁসার বাটিগুলো নামিয়ে আবার সে একবার তো মেজে নিতে হয় না, তো এমনি তো ধুয়ে দিয়ে দেওয়া যায় না। আর ওদের তো অন্নপ্রাশনে অনেক জিনিসই আছে, মানে কাঁসার জিনিস অনেক আছে, কাঁসার বাটি, কাঁসার থালা, তো এগুলোই আর কি বেশি পেয়েছিল। তো সেজন্যই যখন জন্মদিন বা কোনো কিছু হয় ওদের জন্য ওই কাঁসার থালাই নামিয়ে দিই। তো চলো, এখন তো সাজিয়ে নিয়েছি, আর আবার সাদা জিনিসে দেখতে আলাদা সৌন্দর্য। তো যা যতটুকু যা রান্না করেছি একটু সাজিয়ে গুছিয়ে দিলে দেখতে কিন্তু ভালোই লাগে। আর আমার বাচ্চা তো সেরকম একটা খেতে মানে এখনও শেখেনি যে সব রকম খাবে, ওই খায় আর কি কোনো রকম। তো ও যেরকমটা পছন্দ করে সেরকমটাই আজকে রান্নাবান্না করা হয়েছে। যেমন একটু শাকও পছন্দ করে, বেগুন ভাজাটাও একটু খায়, আলু ভাজা খুবই পছন্দ করে, পনির ভাজা পছন্দ করে, আর তার সাথে পনিরের তরকারি তো আছেই, আর ডালটাও খায়। মানে যেগুলো ও খায় বলতে পারো সেগুলোই আজকে হয়েছে, মানে যেগুলো খায় না সেরকম কিছু আর বানায়নি। তো চলো, এখনই যে সাজিয়ে দিলাম এবার ওকে বসাবো। তো দেখো ওর জন্মদিন উপলক্ষে আজকে কী কী রান্না করলাম। অন্ন তো আছে, সাথে আছে শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, বিন ভাজা, আর আছে পনির, পনির ভাজা আছে, পনিরের তরকারি মানে পনিরের ডালনা আছে, চাটনি, ডাল, পায়েস আছে, পাঁচ রকমের মিষ্টি। বসো, আসন করে বসো, গুড, সোজা হয়ে বসে থাকো, এক্ষুনি তুমি খাবে, ঠিক আছে, দাঁড়াও। তো গোপালে যে বসে পড়েছে, গোপালের সামনে যে ভোগ সাজানো, ঠাকুরের ভোগগুলো আমি এই থালাতে ট্রান্সফার করে দিয়েছি, থালা বাটির মধ্যে ভোগের থালা থেকে সব আমি খাবো। এই আগে আসো তুমি, খাইয়ে দাও। দাদা ভালো করে তুলি, তো লাস্টে আমি আমার গোপালকে আশীর্বাদ করলাম, একটুখানি পায়েস খাইয়ে দিলাম, আর এখন আমি শাড়ি পরিনি, কারণ আমি সন্ধ্যাবেলায় শাড়ি পরবো যখন গোপাল কেক কাটবে। একটা মায়ের কাছে সব থেকে বড়ো চাওয়া হলো তার সন্তান যেন সবসময় সুরক্ষিত থাকে, তারপরে হলো তার সন্তান যেন একটা মানুষের মতো সত্যিকারের মানুষ হয়, তারপরে সে যেন জীবনে অনেক উন্নতি করতে পারে। মানে বাবা মা যাই দুঃখ কষ্ট ফেস করুক না কেন, বাবা মা সবসময় চাইবে তাদের সন্তানরা যেন খুব ভালো থাকুক, সুখে থাকুক, তো আমিও সেটাই চাই। আর তোমরাও কিন্তু অবশ্যই আশীর্বাদ করো যে আমার গোপাল যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, ও যেন সবার জন্য করতে পারে, সবাইকে যেন দেখতে পারে, সবাইকে সাহায্য করতে পারে। তো আরও একটা ব্লগ আসবে ও জন্মদিন উপলক্ষে, সেটা পরের পার্টটা, তোমরা অবশ্যই সেটা দেখো। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।